মাতৃভূমির প্রতি আমাদের দায়িত্ব অপরিসীম। আজ যারা তোমরা ছাত্র, একদিন তোমাদেরই নিতে হবে দেশ গঠনের দায়িত্ব। আজকের লেসন দ্য চিলড্রেন সং কবিতাটির মাধ্যমে আমরা দেশের প্রতি আমাদের করণীয় কাজগুলি সম্পর্কে জানব। প্রথমেই চলো আমরা ওয়ার্ড নোটসটা পড়ে নিই, যাতে আমরা কিওয়ার্ডসগুলো জেনে যেতে পারি এবং কবিতাটা পড়ার সময় শব্দের অর্থ বুঝতে আমাদের সহজ হয়। প্রথমে দেওয়া আছে প্লেজ। প্লেজ মানে মেক আ প্রমিস, শপথ নেওয়া। তারপর আছে টোল। টোল মানে হার্ড ওয়ার্ক বা পরিশ্রম। তারপর আছে লাভেস্ট, এটা একটা ওল্ড ইংলিশ, এটার মানে হচ্ছে লাভ। তারপর আছে দায়, এই দায় শব্দটিও কিন্তু একটা ওল্ড ইংলিশ, এটার অর্থ হচ্ছে ইয়র মানে তোমার। তারপর আছে আনডিফাইল্ড মানে পিওর বা বিশুদ্ধ। তারপর আছে হেরিটেজ। হেরিটেজ মানে ঐতিহ্যবাহী, দ্য হিস্ট্রি, ট্রেডিশনস, বিল্ডিংস অ্যান্ড কোয়ালিটিস দ্যাট আ কান্ট্রি হ্যাজ হ্যাড ফর মেনি ইয়ার্স অ্যান্ড দ্যাট আর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য কান্ট্রিজ ক্যারেক্টার। একটা দেশের ঐতিহ্য, সংস্কৃতি, বাসাবাড়ি, বৈশিষ্ট্য, যেগুলো একটা দেশের চলে এসেছে অনেক দিন ধরে এবং যেটা একটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটাকেই বলা হয় হেরিটেজ, বা সেই জিনিসগুলোকেই বলা হয় হেরিটেজ। তারপর বলা হচ্ছে ইয়োক। ইয়োক মানে হচ্ছে জোয়াল। এই যে এখানে ছবিটা দেখতে পাচ্ছ, ফসল ফলানোর সময় এই জোয়ালের ব্যবহার করা হয়। আ পিস অফ উড দ্যাট হোল্ডস টু অক্সেন টুগেদার ওয়াইল প্লাউইং অর পুলিং আ কার্ট। তারপর আছে বিয়ার দ্য ইয়োক, এটা মানে হচ্ছে শোল্ডার দ্য গ্রেট রেসপন্সিবিলিটি। এই যে বিয়ার দ্য ইয়োক বা জোয়াল বহন করার যে ফ্রেজটা দেওয়া আছে, সেটা মানে হচ্ছে দায়িত্ব পালন করা বা দায়িত্বশীল হওয়া। এখন চলো আমরা কবিতাটা পড়ে নিই। প্রথমেই বলেছে দ্য চিলড্রেন সং, ল্যান্ড অফ আওয়ার বার্থ উই প্লেজ টু দি আওয়ার লাভ অ্যান্ড টয়েল ইন দ্য ইয়ার্স টু বি। আমাদের জন্মভূমি, আমরা তোমার কাছে শপথ করি আমাদের ভালোবাসা এবং শ্রম দিব সামনের বছরগুলিতে। When we are grown and take our place as men and women of our race, যখন আমরা নারী পুরুষ নির্বিশেষে প্রতিষ্ঠিত হব নিজ নিজ জায়গায়। তার মানে আমরা জন্মভূমির কাছে শপথ নিচ্ছি, যখন আমরা বড় হয়ে যাব, প্রতিষ্ঠিত হয়ে যাব, তখন আমরা জন্মভূমিকে ভালোবাসা এবং শ্রম দিব। তারপর বলা, ফাদার ইন হেভেন হু লাভেস্ট অল, ও হেল্প দাই চিলড্রেন ওয়েন দে কল। হে সৃষ্টিকর্তা, যিনি আমাদের সবাইকে ভালোবাসেন, আপনার বান্দাদের ডাকে সারা দিন। দ্যাট দে মে বিল্ড ফ্রম এজ টু এজ অ্যান আনডিফাইল্ড হেরিটেজ, যাতে তারা যুগে যুগে একটা অব্যক্ত ঐতিহ্য গড়ে তুলতে পারে। টিচ আস টু বিয়ার দ্য ইয়োক ইন ইয়ুথ উইথ স্টেডফাস্টনেস অ্যান্ড কেয়ারফুল ট্রুথ, স্থিরতা এবং সতর্কতার সাথে আমাদের যৌবনের জোয়াল ধরতে শিখান। দ্যাট ইন আওয়ার টাইম দাই গ্রেস মে গিভ দ্য ট্রুথ ওয়ার বাই দ্য নেশনস লিভ, যাতে সময় হলে আমরা যেখানেই থাকি সেখানেই যেন স্বদেশের শীলতা ছড়াতে পারি। টিচ আস টু রুল আওয়ার সেলভস অলওয়েজ কন্ট্রোলড অ্যান্ড ক্লিনলি নাইট অ্যান্ড ডে, আমাদের সর্বদা নিজেদের শাসন করতে শিখান দিন রাত, যাতে সব সময় আমাদের মন ও মেজাজ পরিষ্কার এবং নিয়ন্ত্রিত থাকে। দ্যাট উই মে ব্রিং ইফ নিড অ্যারাইজ নো মেইমড অ্যান্ড ওয়ার্থলেস স্যাক্রিফাইস, যাতে প্রয়োজন পড়লে আমাদের করা ত্যাগ বৃথা না যায়। টিচ টু লুক ইন অল আওয়ার এন্ডস অন দি ফর জাজ অ্যান্ড নট আওয়ার ফ্রেন্ডস, সব দিকে বিচক্ষণ করতে আমাদের শিখান, ঠিক ভুল বিচারের ক্ষমতা যাতে আমাদের কাছে থাকে এবং মানুষের কথার ভিত্তিতে নয়। দেন উইথ দি মে ওয়াক আনকাওয়েড বাই ফিয়ার অর ফেভার অফ দ্য ক্রাউড, তাহলেই আমরা মানুষের ভিড়েও অবাধে চলতে পারবো কারো ভয় বা অনুগ্রহ ছাড়া। টিচ আস দ্য স্ট্রেংথ দ্যাট ক্যান নট সিক বাই ডিড অর থট টু হার্ট দ্য উইক, আমাদের এমন শক্তির পথ দেখান যেটা দুর্বলকে আঘাত করবে না। দ্যাট আন্ডার দি উই মে পজেস ম্যান স্ট্রেংথ টু কমফর্ট ম্যান ডিস্ট্রেস, বরং মানুষের দুঃখে সান্ত্বনা দিতে পারার যে শক্তি, সেটাই যেন আমরা অর্জন করতে পারি।
teach us delight in simple things, and mirth that had no bitter springs. Forgiveness free of evil done. সহজ জিনিসে যাতে আমরা আনন্দ পেতে পারি এবং মুখ দিয়ে যাতে কখনো কারোর জন্য কটু কথা না বের হয় এবং অন্যায়ের সাথে কখনো যাতে আপোষ না করি And love to all men, neath the sun, land of our birth, our faith, our pride, for whose dear sake our fathers died, head, heart and hand through the years to be. এবং সকল শহীদের প্রতি ভালোবাসা আমাদের দেশ আমাদের অহংকার আমাদের গর্ব যার জন্য আমাদের পূর্বপুরুষেরা নিজেদের প্রাণ দিয়েছেন এবং যা তারা নিজের হাতে গড়ে তুলেছেন বছরের পর বছর তাদের বুদ্ধি এবং মন দিয়ে এই ছিল আজকের কবিতা দ্য চিলড্রেন্স সং আর এই কবিতাটি লিখেছেন রুডিয়ার্ড কিপলিং এখন চলো আমরা বইয়ে দেওয়া কিছু কোয়েশ্চেন করে নিই প্রথম কোয়েশ্চেনটা বলছে হোয়াট ডু দ্য চিলড্রেন প্রমিস টু দেয়ার মাদারল্যান্ড মাতৃভূমিকে শিশুরা কী শপথ করে কবিতাটা তো অনেক বড় ছিল কিন্তু আমি ছোট করে তোমাদের জন্য একটা উত্তর লিখে দিয়েছি দ্য চিলড্রেন প্রমিসেস টু লাভ অ্যান্ড ওয়ার্ক ফর দেয়ার মাদারল্যান্ড শিশুরা তাদের মাতৃভূমিকে ভালোবাসবে এবং মাতৃভূমির জন্য কাজ করবে সেই শপথ নেয় তারপরে কোয়েশ্চেনে বলেছে হোয়াট ডু দ্য চিলড্রেন আস্ক গড টু টিচ দ্যাম শিশুরা সৃষ্টিকর্তাকে তাদেরকে কী শেখাতে বলেছিল সেটাও কিন্তু অনেক বড় অনেকগুলো ইনফরমেশন দেওয়া আমি ছোট করে লিখেছি দ্য চিলড্রেন আস্ক গড টু টিচ দ্যাম টু বি রাইটিয়াস হিউম্যান বিইংস হু উইল মেক দেয়ার মাদারল্যান্ড প্রাউড শিশুরা চেয়েছিল সৃষ্টিকর্তা তাদেরকে ভালো মানুষ হতে শিখাবে যেটার জন্য তাদের মাতৃভূমি গর্বিত হবে তারপর বলেছে ডু ইউ লাইক দ্য পোয়েম ওয়াই তুমি কি কবিতাটি পছন্দ করেছ কেন আমি কবিতাটা পছন্দ করেছি এখন এটা তোমার ব্যক্তিগত ইচ্ছা তুমি হ্যাঁও বলতে পারো নাও বলতে পারো আর দুটার জন্য কিন্তু তোমাকে কারণটা বলতে হবে আমি কি কারণ দিয়েছি দেখো ইয়াস আই লাইক দ্য পোয়েম বিকজ ইট স্পিক্স অ্যাবাউট দ্য ওথস দ্যাট ইয়াং পিপল শুড টেক টু সিকিউর আ বেটার ফিউচার অব দেয়ার মাদারল্যান্ড হ্যাঁ আমার কবিতাটি ভালো লেগেছে কারণ এটা এমন কিছু শপথের কথা বলেছে যেটা যুবকদের নিতে হবে তাদের দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এখন তুমি কিন্তু তোমার নিজের যে কোনো পয়েন্টস দিয়ে অ্যান্সারটা লিখতে পারবে আমারটাই লিখতে হবে এমন কিন্তু কোনো কথা নেই দেশকে ভালোবাসা একটা পুণ্যের কাজ আজকের লেসনে আমরা শিখলাম কিভাবে আমরা দেশ গড়ার কাজে নিয়োজিত হতে পারি নিজেদের মধ্যে পরিবর্তন এনে আমরা বদলালেই বদলে যাবে আমাদের দেশ আজকের লেসন এখান পর্যন্তই লেসনটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ